নিরপেক্ষ নির্বাচন যাতে হয় বিজেপির সদস্যদের সে বিষয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নজরদারি বাড়ানোর পাশাপাশি বাড়তি ফোর্স মোতায়েন করা হবে বলেও জানান তিনি। সকালে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তেমন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ রাখার জন্য ইসির নির্দেশে কাজ করবে বাহিনী। গুজব ঠেকাতেও সাইবার জগতে নজরদারির কথা জানান তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।